গুড মর্নিং বন্ধুরা, বেঙ্গলি ব্লগার তরুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আমি খুব খুব ভালো আছি। এই রান্নাঘরে আমি চলে এসেছি, এবারে রান্না বান্না শুরু করবো। আজকে ক্যাপসিকাম আলু দিয়ে, ছানা দিয়ে একটা তরকারি বানাবো। দেখো তোমাদের কেমন লাগে, ভালো লাগলে বানিও, আর বানিয়ে কিন্তু জানিও আমাকে, ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো ও শেয়ার করো, ঠিক আছে? চলো রান্না শুরু করি। তরকারিটা বানাবো। এখানে হাফ পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, দু কোয়া রসুন রেখেছি। এখানে আলু সেদ্ধ আধা কেটে রেখেছি। এখানে ক্যাপসিকাম আর গাজর কেটে রেখেছি। আর এইখানটাতে টমেটো কেটে রেখেছি। এবার আমি রান্নাটা শুরু করি। রান্নাটা আমি সাদা তেল দিয়ে করব। তো ফার্স্টে আমি একটুখানি তেল দিই। দেখো কড়াইতে আমি জিরে ফোড়ন দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আধা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে একটুখানি নুন দেবো পেঁয়াজটা নরম হওয়ার জন্য। এরপরে রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। দুটো রসুন আর একটা কাঁচা লঙ্কা কুচি করেছে, সেটা দিয়ে দিলাম। এবারে গাজরগুলোর মধ্যে দিয়ে দেবো। গাজরটা যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে তাই গাজরটা আগে দিয়ে দেবো। একটু ঢেকে ঢেকে রান্না করবো যাতে গাজরটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবারে এর মধ্যে আমি একটুখানি কাসুরি মেথি দিলাম, এক চামচ মতো কাসুরি মেথি দিলাম। দেওয়ার পরে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ভালো করে এটাকে ঢেকে ঢেকে রান্না করব। এর মধ্যে যে ছানাটা কেটেছিলাম সেই ছানার জলটা রেখে দিয়ে আমি ফেলি না, সেই জলটা এর মধ্যে দিলাম। ঢেকে 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 রান্না করব মজার জন্য। দেখো অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে এসেছে জিনিসটা। এবার এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম। এই রান্নাটা আমি হলুদ দিই না, আর একটুখানি জিরে গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে আমি আলু সেদ্ধ, যে আধা আলু সেদ্ধটা কেটে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ঢেকে দেব। দেখো অনেক নরম হয়েছে। আর যে ছানাটার জল ঝরিয়ে আমি রেখে দিয়েছিলাম সেটাকে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। মানে ভালো করে নাড়াবো ছাড়াবো। একটুখানি মিষ্টি দিলাম, এটাতে একটু মিষ্টি মিষ্টি হয় রান্নাটা। আবারও ছানার জলটা দিয়ে, একটুখানি ছানার জল দিয়ে ঢেকে ঢেকে এটাকে আমি কষাবো। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। মোটামুটি রান্না আমার রেডি। এবার আবার খানিকক্ষণের জন্য ঢেকে দেব। দেখো হয়ে এসছে। এবারে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একদম শুকিয়ে আসলে এর মধ্যে একটা
একটা ছোট টুকরো মাখন দিয়ে দেবো, তাহলে আমার রেডি রেডি ঢেকে দেবো। আর এই দেখো আমি এই আলু তরকারিটা বানিয়েছিলাম, এটা ক্যাপসিকাম গাজর আলু ছানা দিয়ে খুব ভালো হয় খেতে, তোমরা করে খেয়ে দেখতে পারো। আর এই দেখো সবজির ডাল বানিয়েছি আর বেগুন ভাজা করেছি, এই আমাদের আজকে দুপুরের খাবার।